আজ সোমবার 30 এপ্রিল 2018। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। আজ অনুষ্ঠান গ্রন্থনায় আছি আমি শম্পা বড়ুয়া। কথায় কথায় যে রাত হয়ে যায়, এর আরেকটি পর্ব নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলা গানের জগতের কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন শিল্পী ও অনেক কালজয়ী গানের অজানা কাহিনীর স্মৃতিচারণ করেছেন তাঁর লেখা কথায় কথায় যে রাত হয়ে যায় বইটিতে। তাঁর এই স্মৃতিকথা অবলম্বন করে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে আমরা স্মরণ করব এবং শ্রদ্ধা জানাব অমর শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় কথায় যে রাত হয়ে যায় বইটিতে সন্ধ্যা মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করেছেন এভাবে। বাংলা গানের শিল্পীদের সর্বকালের সেরা তালিকায় যারা থাকবেন তাদের মধ্যে প্রথম সারির শিল্পী হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আমার জীবনের প্রথম গানটি অভিমান ছবিতে গিয়েছিলেন এই সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই জন্য কিনা জানি না, ওর গান শুধু আমার নয়, আমার মায়েরও খুব প্রিয় ছিল। ওর গাওয়া আমার লেখা হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম গানটি আমার মা যখন তখন গ্রামোফোনে শুনতে চাইতেন। যখন থেকে ওর সঙ্গে আমার আলাপ তখন থেকেই দেখেছি ওর সঙ্গে আছেন ওর বর্দা রবীন মুখোপাধ্যায়। গানের ব্যাপারে কম্প্রোমাইজ ওরা কোনো দিনই করেননি। যতদূর স্মরণে আসছে, সন্ধ্যা আমার লেখা প্রথম নন ফিল্মি আধুনিক গান করেন নচিকেতা ঘোষের সুরে। গান দুটি ছিল দিন নেই ক্ষণ নেই এবং নেব না সোনার চাপা। কোন রকম ভনিতা ছাড়াই উনি আমায় বলেছিলেন দারুণ দুটি গান লিখেছেন, এমন আরো লিখুন গাইব। সন্ধ্যা অনেক বড় মাপের শিল্পী। সেই অঞ্জনগড় ছবিতে রায়চাঁদ বড়ালের সুরে গুনগুন গুনগুন মোর গান এবং আধুনিক গান তোমার আকাশে জাগে চাঁদের আলো থেকে পরপর শুধু জয়ের ইতিহাস। HMB-র তখন গান নির্বাচন করতেন পিকেশন। উনি শিল্পীদের তালিকা দেখে ঠিক করতেন কোন সুরকার কার গান সুর করবেন, কোন গীতিকার কার গান লিখবেন। শিল্পীরা জানতেনই না কারা তার গান তৈরি করছেন। গান তৈরি হলে মিস্টার সেন রিহার্সাল রুমে এসে শুনতেন, শুনে পবিত্র মিত্রের সঙ্গে আলোচনা করে অনুমোদন করতেন সে গান।
তার অনুমোদিত গানই প্রায় সব শিল্পীরা গাইতে বাধ্য থাকতেন। ওদের গান সম্পর্কে কিছু বলার কোনো অধিকারই থাকত না। এইচএমভির চুক্তিবদ্ধ প্রত্যেক শিল্পীকেই এই নির্দেশ মানতে হতো। সন্ধ্যা মুখোপাধ্যায়ও এইভাবে এইচএমভির সঙ্গে মানিয়ে চলতে চাইতেন, কিন্তু সবসময় তা পারতেন না। সেবার সন্ধ্যা মুখোপাধ্যায় চাইলেন এবার ওর গান লিখবেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করবেন রবীন চট্টোপাধ্যায়, আর তবলা সঙ্গত করবেন এইচএমভির মাইনে করা তবলিয়া নয়, বাইরের ফ্রিল্যান্স তবলিয়া রাধাকান্ত নন্দী। এইচএমভি এই প্রস্তাব মানলেন না। আগেই বলেছি, গানের ব্যাপারে সন্ধ্যা মুখোপাধ্যায় কোনো কম্প্রোমাইজ কখনো করেননি। উনিও তাই জোর দিয়ে বললেন, আপনারা যে সুরকার এবং গীতিকারের নাম বলছেন অস্বীকার করছি না, তারা সবাই গুণী, কিন্তু আমি যাদের নিয়েছি তারা আমার কাছে বেশ পছন্দের, ওদের গান না হলে আমি রেকর্ড করব না। রেকর্ডিং বন্ধ রাখলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, কেউই ওর সিদ্ধান্ত থেকে টলাতে পারলেন না। তখনই আর একটা ঘটনা ঘটল। এইচএমভি প্রোডাকশনের উত্তম সুপ্রিয়া অভিনীত উত্তরায়ণ ছবিতে নায়িকা সুপ্রিয়া ঠোঁটে শৈলীন রায়ের লেখা মহুয়া বুঝি বা ডাকে এই গানটি ছিল। তখনকার পবিত্র মিত্র এবং পিকে সেনের খুবই কাছের এক মহিলা কণ্ঠশিল্পীকে নিয়ে ওই ছবির সুরকার রবীন চট্টোপাধ্যায় তিন চার দিন ধরে ওই গানটি রিহার্সাল করিয়ে স্টুডিওতে নিয়ে গেলেন, কিন্তু দুঃখের বিষয় গানটি উনি আশানুরূপভাবে গাইতে পারলেন না। তখনই আহ্বান জানানো হল সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সন্ধ্যা মুখোপাধ্যায় রবীন চট্টোপাধ্যায়কে দারুণভাবে বুঝতেন, অনায়াসে গানটি তুলে নিয়ে চমৎকারভাবে গেয়েছিলেন। যাই হোক, সুদীর্ঘদিন সন্ধ্যা মুখোপাধ্যায় এইচএমভিতে রেকর্ডিং বন্ধ রাখার পর স্বভাবতই ডিলারদের চাপে একটু বিব্রত হয়ে পড়লেন এইচএমভির পিকেশন। এদিকে অনুরাগীদের অনুরোধে সন্ধ্যা মুখোপাধ্যায় ব্যাপারটা মেনে নিলেন, সহজে মানেননি। তখনকার এক নামকরা মন্ত্রীকে এসে মধ্যস্থতা করতে হয়েছিল। সন্ধ্যা মুখোপাধ্যায়কে এইচএমভিতে রেকর্ড করাতে রাজি করালেন ওই মন্ত্রী। শর্ত রইল একটাই, প্রথম রেকর্ডটার গান অবশ্যই লিখবেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দেবেন রবীন চট্টোপাধ্যায়, আর এইচএমভির যন্ত্রীদের সঙ্গে আমন্ত্রিত সঙ্গতকার হিসেবে থাকবেন রাধাকান্ত নন্দী। রাধাকান্ত নন্দীর পারিশ্রমিক এইচএমভি দেবেন না, দেবেন সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই।
ওই রেকর্ডটি থেকে শুরু হল এইচএমভির বাধা মাইনের এবং বাদ্যযন্ত্রের বাজেটের বাইরে যে কোনো বাদ্যযন্ত্রীকে রেকর্ডিংয়ে নেওয়া যেতে পারে যদি সেই বাদ্যযন্ত্রীর পারিশ্রমিক শিল্পী নিজে দিয়ে দেন। এখন বহু রেকর্ডিং প্রতিষ্ঠান আছে কিন্তু প্রায় সর্বত্রই সেই রেওয়াজটি এখনো চলছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনমনীয় ব্যক্তিত্ব থেকেই এদেশে এই জিনিসটির সূত্রপাত। যথাসময়ে রবিদার সঙ্গে আমি সন্ধ্যার গান লিখতে বসলাম। আমরা সিটিং করলাম মেগাফোনের কমল ঘোষের বালিগঞ্জের টেম্পোরারি স্টুডিওতে। যাই হোক, সেদিন রবিদার সিটিংয়ে বসার সময় বললেন, শেষটায় আমরাই জিতলাম। আয় পুলক, তোকে একটা দারুণ সুর দিচ্ছি, দারুণ একটা রোমান্টিক গান লিখ। আমিও রবিদার সুরের উপরেই লিখতে লাগলাম, মানুষই সেজেছি আমি মরণীয় তুমি। রবিদা অর্থাৎ রবীন চট্টোপাধ্যায় পাখি পড়ানোর মতো করে গান তোলাতেন এবং শেখাতেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। মনের মতো গাইতে পারলে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলতেন, সন্ধ্যা তুমি ভারতবর্ষে সবচেয়ে বড় গায়িকা। আমার নিজের ধারণা, রবীন চট্টোপাধ্যায় না থাকলে সন্ধ্যার বিকাশ এতটা হতো না। পথে হল দেরি, সবার উপরে এই ছবিগুলোতে সন্ধ্যার গানগুলো এত ভালো হয়েছিল শুধু রবিদার সুরের জন্য নয়, আশ্চর্য শেখানোর গুণেও।
ঘটনার কথা বলি। একটি ছবির জন্য আমি একটি গান লিখলাম একজন উঠতি সুরকারের জন্য। গান তৈরি হওয়ার পর মনে হল, এ গানটি যদি সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়ানো যেত তাহলে গানটিকে প্রকৃত মর্যাদা দেয়া হবে। প্রযোজক পরিচালকরা সবাই আমার প্রস্তাবে সানন্দে সম্মতি দিলেন। ওরা আমাকে অনুরোধ করলেন, সন্ধ্যাদি তো আজকাল খুব একটা গাইতে চান না, আপনি যদি একটু বলে দেন। তখনই আমি ফোন করে ওকে রাজি করালাম। এবার নির্দিষ্ট দিনে ওই সঙ্গীত পরিচালক ভদ্রলোক এক বুক আনন্দ নিয়ে এখনকার নিয়ম মতো গান তোলাতে গেলেন। এখনকার নিয়ম মানে একটি ক্যাসেটের গানটি গেয়ে ওকে দেবেন, আর ওই ক্যাসেট বাজিয়ে গান তোলানো হবে। সন্ধ্যা দেবী যেই শুনলেন ক্যাসেট থেকে গান তুলতে হবে, অমনি আমায় ফোন করলেন, পুলকবাবু আপনি কি জানেন না যে আমি ক্যাসেট থেকে গান তুলে কোন সুরকারের সুরে গান রেকর্ড করি না, ওকে গেয়ে গেয়ে গান শেখাতে বলুন। আমি সন্ধ্যা দেবীকে বোঝালাম ও আপনার সামনে গান গাইতে হয়তো ভয় পাচ্ছে। উনি বললেন, ভয়ের কি আছে, সব মিউজিক ডিরেক্টরই কি তেমন গাইতে পারেন, ওরা ওদের গলাতেই বোঝাতে পারেন ঠিক কি ধরনের গানটি ওরা চাইছেন। সুরকার যেই হন, যা গান গাইছি আগে সম্পূর্ণভাবে তার সৃষ্টির সাথে মিশে যাব, তারপরে রেকর্ড করব। সন্ধ্যা মুখোপাধ্যায় আমার মতে বাংলাতে এখনো আদর্শ, তাই উনি ওই সুরকারকে প্রায় দু ঘন্টা সময় দিয়ে ভালো করে গান তুলে সে গান বাড়িতে রেয়াজ করে গিয়ে গলায় বসিয়ে তবেই অন্য আরেকটা নির্দিষ্ট দিনে রেকর্ড করলেন। আমার এ কথা শুনে মুচকি হেসে অনেকেই হয়তো বলবেন, আপনার কি ধারণা ওভাবে অত সময় নষ্ট করে গান তুলে গান গাইলেই কি গান হিট করবে? আমি তাদের সবিনয়ে বলব, হিট বা ফ্লপ সবটাই ভাগ্যের ব্যাপার। তবে একটা কথা তো ঠিকই, যে গান সৃষ্টি হল সেখানে তো কোনো ফাঁকি নেই, তা পুরোপুরি নিষ্ঠায় একাগ্রতায় জন্ম নেয়া একটি গান। জনসাধারণ সেটা গ্রহণ করুন বা না করুন, স্রষ্টাদের ভাবে ভাবনায় যা ছিল এ তো তারই স্বপ্নের বাস্তব প্রতিমূর্তি।
নিজ কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়, ফুলর তোয়ার বুঝি মানে ফুল বেশ কিছুদিন আগে যখন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুচিত্রা সেনের স্বর্ণযুগ, তখন আমাদের সালুকিয়া পাড়ার একটি ক্লাবের হয়ে আমি একটি সঙ্গীতানুষ্ঠান করতাম প্রতি বছর। সেবারের অনুষ্ঠানে আমি সন্ধ্যা দেবীকে গাইবার জন্য অনুরোধ করেছিলাম, উনি আমাকে সানন্দে সম্মতি দিয়েছিলেন। ঠিক সে সময় আমাদের পাড়ারই আরেকটি ক্লাব তারাও একটি বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেন। তারাও চান সন্ধ্যা দেবীকে, প্রচুর প্রভাবশালী এক ব্যক্তিকে দিয়ে সন্ধ্যা দেবীকে অনুরোধ করান। সন্ধ্যা দেবী কিন্তু রাজি হননি, উনি বলেছিলেন দুদিনের ব্যবধানে একই জায়গায় দুটি ক্লাবের অনুষ্ঠান উনি করতে পারবেন না। ওই ক্লাবের উদ্যোক্তারা সন্ধ্যা দেবীকে জানান অন্য সব শিল্পী দুটি জায়গাতে গান গাইতে রাজি হয়েছেন, তাহলে আপনার আপত্তি কিসে? সন্ধ্যা দেবী বলেছিলেন আপত্তি নৈতিকতার, টাকার লোভে এই ধরনের কাজ করে কিছুতেই নিজেকে সস্তা করতে পারব না। ওরা তখন বিশ্ববিখ্যাত বড়াই গোলাম আলীকে দিয়ে সন্ধ্যা দেবীকে ওই ক্লাবের হয়ে গাইতে অনুরোধ করেছিলেন। সন্ধ্যা দেবী ওকেও সবিনয়ে বুঝিয়েছিলেন ওর আদর্শের কথা। প্রচুর টাকা এবং প্রচুর প্রভাবে যখন কাজ হল না, তখন ওই ক্লাবের আয়োজকরা আমার কাছে এসে টাকার লোভ দেখিয়েছিলেন, বলেছিলেন সন্ধ্যাকে ছেড়ে দিন। আমি নারাজ জেনে বলেছিলেন ধরুন সন্ধ্যার গাড়ি যদি হাওড়া ব্রিজে আপনার অনুষ্ঠানে আসার পথে ভাঙচুর হয় তাহলে আপনি দায়ী থাকবেন। সন্ধ্যা দেবীকে জানিয়ে দিয়েছিলাম ব্যাপারটা, সন্ধ্যা দেবী এবং ওর বরদা আমায় জানিয়েছিলেন প্রয়োজনে আমরা পায়ে হেঁটেও আপনার অনুষ্ঠানে যাব, ওসব চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। এখন সেই সব পুরনো দিনের স্মৃতিকথা লিখতে বসে ভাবছি আজকের যুগে এমন নৈতিকতার আদর্শে জীবন কাটানোর শিল্পী কি আমরা খুঁজে পাব? হয়তো এমন শিল্পী এখনো আছেন যার খবর আমরা রাখি না। এই সন্ধ্যা দেবী ঘটনাচক্রে কোনো কারণে আঘাত পেয়ে সেবার পুজোয় নিজেই সুরকার হয়ে গিয়েছিলেন নিজের সুরে নিজের গান, যে গান লিখেছেন ওর স্বামী শ্যামল গুপ্ত। জীবনের এক অপরূপ উপলব্ধি আমি খুঁজে পেয়েছিলাম সেই গানে, বড় দেরিতে তুমি বুঝলে কেউ নিজেকে ছাড়া ভাবে না। বড় দেরিতে তুমি বুঝলে কেউ নিজেকে ছাড়া ভাবে না, আজীবন যেরকম খুঁজলে মন তা কোনোদিনও পাবে না। বড় দেরিতে তুমি বুঝলে কেউ নিজেকে ছাড়া ভাবে না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন
আপনি তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের বহু গান লিখেছেন, তার মধ্যে আপনার সব থেকে প্রিয় প্রথম চারটি গান সাজিয়ে দিন। প্রত্যেককেই আমি বলি ওর গাওয়া সব গানই আমার প্রিয়। তবু চাইছেন যখন তখন বলছি, আমার প্রিয় প্রথম তিনটি গানই কিন্তু রাজেন সরকারের সুর দেয়া। এবার শুনুন, এক, আমি তোমারে ভালোবেসেছি চিরসাথী হয়ে এসেছি, দুই, দরদিয়া গো যে তোমারে এত জানায়, তিন, আরো কিছু রাত তুমি জাগতে যদি, চার, আমার মনে নেই মন কি হবে আমার। শেষের গানটি সুর করেছিলেন অখিল বন্ধু ঘোষ। সন্ধ্যা মুখোপাধ্যায় সম্বন্ধে আমি অন্তত বলে শেষ করতে পারবো না, তাই এখন থামছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি। কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি, প্রণয়ের নীলাকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো, ভালোবাসি ভালোবাসি। আজকের বাজানো গানে কণ্ঠ দিয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ধারাভাষ্যে ছিলেন শাহাদত মানিক ও আমি শম্পা বড়ুয়া, কারিগরি সহযোগিতায় ছিলেন রবিন গুড়া। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@hotmail.com এবং bangla@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় দিচ্ছি। শুভরাত্রি।